জাম্বুরা বিভিন্ন নামে পরিচিত বাংলাদেশে, এক এক অঞ্চলে এক এক নাম। যেমন জাম্বুরা, বাতাবি লেবু, বাদামি লেবু, সোলম, বড় লেবু ইত্যাদি। লেবু যত প্রকারের আছে তন্মধ্যে এই জাম্বুরা হচ্ছে সর্বাপেক্ষা পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে সবচেয়ে বেশি আছে ভিটামিন সি। জাম্বুরায় ভিটামিন সি রয়েছে 105 মিলিগ্রাম। কাগজি লেবু পাতি লেবুতে আছে 63 মিলিগ্রাম। কমলাতেও আছে 34 মিলিগ্রাম। কামরাঙ্গাতে 61 মিলিগ্রাম। আমড়াতে 92 মিলিগ্রাম। আনারস, আমলকি ও এ ধরনের ফলে যে পরিমাণ ভিটামিন সি আছে তার চেয়ে বেশি রয়েছে জাম্বুরায়। বেশ কিছুদিন ধরেই বাজারে দেশীয় ফল জাম্বুরা পাওয়া যাচ্ছে। সাইট্রাস গোত্রের এই ফলটি একাধারে যেমন পুষ্টিকর, তেমনি রয়েছে এর নানাবিধ ঔষধি গুণ। রোগ নিরাময় আর স্বাস্থ্য সুরক্ষায় জাম্বুরা বিশেষভাবে কার্যকর। জাম্বুরার বৈজ্ঞানিক নাম সাইট্রাস প্যারাডিস্ট। পুষ্টি উপাদান, জাম্বুরা ভিটামিন সি, ভিটামিন এ ও পটাশিয়ামের বেশ ভালো উৎস। এছাড়া অন্যান্য ভিটামিনের মধ্যে ফলিক অ্যাসিড, পাইরিডক্সিন ও থায়ামিনও রয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। সেই সাথে আছে খানিকটা আয়রন, ক্যালসিয়াম, কপার ও ফসফরাস, ফাইটোনিউট্রিয়েন্টস ও অন্যান্য উপাদান। লাল রঙের জাম্বুরা নানা রকম ফাইটোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্লাভোনয়েড, নারিনজেনিন ও নারিনজিন। রয়েছে লাইকোপেন, বিটা ক্যারোটিন, জ্যান্থিন ও লিউটিন। আরও আছে খাদ্য আঁশ, পেকটিন। হৃদরোগ নিরাময়, জাম্বুরায় আছে পেকটিন নামক এক ধরনের খাদ্য আঁশ, যা শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। এছাড়া ফাইটোনিউট্রিয়েন্ট লিমোনয়েড ক্ষতিকর কোলেস্টেরল এলডিএলের উপাদান ব্যাহত করে, আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এভাবে জাম্বুরা বা এর জুস নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। বর্ষাকালে ঠান্ডায় সর্দি লাগলে বাতাবি লেবু বা জাম্বুরা খেলে উপকার হয়। এছাড়া অল্প গরম পানিতে লেবুর রস দিয়ে খেলেও সর্দি কমে যায়। দৈনিক ভাতের সাথে লেবুর রস খেলেও উপকার হয়। বর্তমানে আমাদের দেশে প্রচুর জাম্বুরা পাওয়া যায়, দামও কম। আসুন বিদেশি কমলা ও মালটা না খেয়ে যতদিন জাম্বুরা পাওয়া যাবে ততদিন জাম্বুরা খেয়ে ভিটামিন সির অভাব পূরণ করি।